কি অসাধারণ না? হ্যালো গাইস, হলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলি আইকন। তো আমরা সকাল সকাল সবাই রেডি হয়ে গেছি, এবার আমরা ঘুরতে বেরোবো। কোথায় ঘুরতে যাচ্ছি ওটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো চলুন দেখা যাক আমরা কোথায় ঘুরতে যাচ্ছি, বলো। আমরা যাচ্ছি মোহনা, ওখানে আমরা দেখবো মাছ ধরা, ওটাও আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো। ওকে, আমরা বেরোনোর পূর্বে কিছু ছবি তুলেছিলাম, সেই ছবিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আমরা এখন বেরিয়ে পড়েছি, নিচে নামছি, বাইরে চলে এসেছি, অটো দেখছি চলে এসেছে। অটো আগে থেকে আমাদের বলাই ছিল, অটোওয়ালা আমাদেরকে বারবার ফোন করছিল, আমাদেরই নামতে একটু দেরি হয়েছে। আমরা সবাই অটোর কাছে এসে হাজির হয়ে গেছি, এবার আমরা অটো করে মোহনার উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। তো আমরা এখন অটো করে মোহনার উদ্দেশ্যে যাচ্ছি, সবাই খুব এক্সাইটেড মোহনা দেখবে। মোহনায় শুনেছি নাকি মাছ ধরা হয়, তো আমাদের যদি ভাগ্য ভালো হয় তো আমরা মাছ ধরাটা দেখতে পাবো। আর ওই যে দূরে দেখছেন গেট, ওটা হচ্ছে দীঘার মেন গেট। যদি কেউ অন দ্য ওয়ে আসেন তাহলে কিন্তু ওই গেটটার ভিতর দিয়েই দীঘাতে আসতে হয়। আর আমরা ট্রেনে করে এসেছি, তো তাই আমরা গেটের উল্টো দিকে নেমেছি। এটা মোহনা যাওয়ার পথেই গেটটা পড়ে। ওই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে, সমুদ্রে এখন জোয়ার শুরু হয়ে গেছে। অটো দাদা বলল যে সমুদ্রে জোয়ার শুরু হয়ে গেছে, তাই এই যে আশেপাশে এইগুলোতে জল ঢুকতে শুরু করে দিয়েছে। জোয়ার চললে পরে এগুলোতে নাকি জল ঢুকে যায়, আর ভাটা হয় তখন এগুলোতে আবার সব বেরিয়ে যায়। তো জোয়ার চলছে, এই যে পাড়ের মধ্যে দিয়েও চলে এসেছে জোয়ারের জল, পাড়ের ধারে ধারে। বেশ ভালোই লাগছিল, পাড়ের ধারে ধারে জোয়ারের সমুদ্রের উচ্ছ্বাসের মধ্যে আমরা যাচ্ছিলাম, খুব এনজয় করেছি ওই মুহূর্তে, খুব ভালো লাগছিল। আপনারাও যদি কখনো আসেন এদিকে ঘুরতে তো দেখবেন খুব ভালো লাগে। আর ওই যে দূরে পাড়গুলো ভাঙা দেখছেন, ওইগুলো আগে যে ঝড়টা হয়েছিল জস, ওই জসে নাকি অনেক ক্ষয়ক্ষতি করেছে। আমাদের যে অটো চালক ছিল সে আমাদেরকে শোনালো যে জসের যখন ঝড়টা হয়েছিল তখন নাকি অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল, জল উপচে অনেকটা দূরে ওদের গ্রামের ভিতর পর্যন্ত জল চলে গিয়েছিল, আর প্রচুর ক্ষয়ক্ষতি, ঘর বাড়ি গাছপালা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, প্রচুর ক্ষতি হয়েছে। ওরা এখনো পর্যন্ত সেগুলো শিউরে উঠতে পারেনি। আর যে ছোট ছোট ট্রলারগুলো দেখছেন এগুলো মাছ ধরার কাজে ব্যবহৃত হয়। তো আমরা এখন মোহনার একদমই কাছে চলে এসেছি। তো মোহনা ঢুকতেই আপনারা সবাই বুঝতে পারবেন একটা মাছের একটা সেন্ট, মাছ মাছ একটা ভাব মোহনার মধ্যে। আমাদের বাচ্চারাও সবাই বলাবলি করছে মা এত মাছের গন্ধ, গন্ধ তো না সেন্ট মাছের, প্রচুর মাছের এখানে কারবার করা হয়, মাছ ধরা হয়, মাছ কেনাবেচা করা হয়, মাছ বিক্রি করা হয়, অনেক কিছু ব্যাপার থাকে মাছের। তো মাছের একটা সেন থেকে কমপ্লিট মাছ। তো বন্ধুরা, এখানে খুব সুন্দর সুন্দর শোপিস বিক্রি করছিল একটা দাদা, তো আমিও কিছু শোপিস কিনেছিলাম, খুব ভালো লাগছিল ওগুলো দেখে। দেখুন খুব সুন্দর সুন্দর ছোট ছোট বাটিগুলো আমি নিয়েছি, খুব ভালো লাগছে দেখে।
আমরা এখন চলে এসেছি মোহনা মোহনা এখানে জোয়ার চলছে এখনো জোয়ার বন্ধ হয়নি আর অনেকে পানিতে ফেলার চেষ্টা করছে এই দেখুন আমরা ঘুরে ঘুরে বন্ধুরা কাল তো যখন এখানে নামি তখন ভীষণ বৃষ্টি হচ্ছিল আর আজকে এখানে ভীষণ রোদ রোদে দাঁড়ানো যাচ্ছে না এই দেখুন এই দেখো প্রিয় দাঁড়িয়ে আছে আমারও ওখানে গিয়ে জলে নামার ইচ্ছে করছিল কিন্তু কি করব আমি সবার জুতো আগলে বাইরে দাঁড়িয়েছিলাম পাড়ের ওপরে বালিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে জুতো আগলাচ্ছি আর সবার এনজয় করা দেখছি আর ভিডিও শ্যুট করছি এখানে এই যে ঘোড়াটা দেখছেন আমার হাজবেন্ড চেপেছে তো ঘোড়াওয়ালা বললো এই ঘোড়াটা সব থেকে ভালো তো আমি বললাম কেন তো বলে এটা হচ্ছে ভাইজান এর নাম হচ্ছে ভাইজান ঘোড়াটার নাম ভাইজান তো আমি জিজ্ঞেস করলাম কোথাকার ভাইজান বম্বের তো সে দাদা বলল না বম্বের ভাইজান তো বম্বেতে আছে এটা হচ্ছে আমাদের দীঘার ভাইজান তো খুব মজার ব্যাপার লেগেছিল ওটা আমাকে আর ঘোড়াটা এতটাই বড় আর উঁচু যে মই দিয়ে ঘোড়াটার উপরে উঠতে হয়েছিল আমি এখানে একটা উঁচু জায়গার মধ্যে এসেছিলাম যে দূর থেকে আপনাদেরকে দেখাবার জন্য যে ভিউটা কেমন লাগে এই দিয়ে দেখছেন এই দিকটা হচ্ছে নদী এই নদীটা এসে সমুদ্রে গিয়ে মিশেছে এটা পুরোটাই নদী এই নদীটা এই গিয়ে এখানে সমুদ্রে গিয়ে মিশে গেছে এই জায়গাটা এদিকটা সমুদ্র আর ওদিকটা হচ্ছে নদী তো উঁচু পাহাড়ের উপর থেকেও খুব দেখতে সুন্দর লাগছে তাই না আর ওই যে দূরে দেখছেন আমার ছেলে মেয়েরা সব ওখানে ওরা খুব এনজয় করছে ওই দেখুন ওই দূরে ওখানটায় আমি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ওই যে দূরে আসলে ওরা কালকে এসে সমুদ্রে নামতে পায়নি তো আর আজকে এসে এখানে সমুদ্রে নামতে পেয়েছে তাই ভীষণ খুশি আর এগুলোতে সব দোকানপাট থাকে ওগুলো সব উঠিয়ে দিয়েছে দোকানগুলো কেননা ওই যে শীতরাং ঝড়ের কথা ছিল তার জন্য সব ঝড়ের জন্য সব ঝড়ের ভয় ওগুলো উঠিয়ে দিয়েছে ভিউটা কি অসাধারণ না আমার তো ভীষণ ভালো লাগছে সকাল সকাল এখানে হাঁটতে আর সব থেকে বেশি ভালো লাগছে এটাই যে আমরা যখন ঘর থেকে বেরিয়েছিলাম তখন ঝড়ের আর সাইক্লোনের একটা সম্ভাবনা ছিল তো আমাদের খুব ভাগ্য এখানে ভালো আর খুব ভাগ্য সাথ দিয়েছে যে বাচ্চারাও খুব মন খারাপ হয়ে পড়েছিল যে সমুদ্রে নামতে পারবে না
কিন্তু দেখুন ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে, সুন্দর মানে খুব সুন্দর হয়ে গেছে, এতটাই রোদ বেরিয়েছে রোদ নিতে পাচ্ছি না এখানে দাঁড়িয়ে। তো বাচ্চারাও খুব এনজয় করছে, ওই দূরে দেখুন ওখানে, ওই যে ওখানে বাচ্চারা, আমার হাজবেন্ড সবাই ওখানে আছে, ওরা খুব এনজয় করছে ওখানে, ওরা কিছুতেই উঠে আসতে চাইছে না। তো আমি দেখলাম এই ফাঁকে আমি একটু আপনাদের সঙ্গে কথা বলে নিই। আমরা তো ভয় পেয়ে গেছিলাম যে হয়তো আমাদেরকে ফিরে যেতে হবে, না হয় হয়তো আমাদেরকে রুমের ভেতরে বসে থাকতে হবে, কিন্তু যাক আমাদের আশাটা ব্যর্থ হয়নি। আমি এখানে কিছু শুটকি মাছ কিনেছিলাম, তো শুটকি মাছগুলো দেখতে এতটাই সুন্দর আর অপূর্ব লাগছিলো যে আমিও আর থেমে থাকতে পারিনি। আমিও কিছু শুটকি মাছ অল্প অল্প করে এটা ওটা সেটা করে কিছু কিছু সব নিয়েছিলাম, যে বাড়ি গিয়ে সবাইকে দেওয়া হবে একটু একটু করে, এ অনেকগুলোই নিয়েছিলাম। আমরা জোয়ারে নেমেছিলাম, বলে আমাদের প্যান্ট জামা সব ভিজে গেছে, আবার আমরা তুমি কেমন এনজয় করলে বলো, ভালো লাগলো? তো বন্ধুরা আমরা এখন শঙ্করপুরে যাব, সেখানে গিয়ে সেখানে কেমন কেমন লাগলো কেমন লাগছে সবটাই আপনাদেরকে দেখাবো, আপনারা নেক্সট পার্টে দেখতে পাবেন। তো একটু ওয়েট করুন।